আমি তোমাদের সবাইকে ভালোবাসি।
বন্ধুরা তোমাদের বন্ধু হয়ে কথা হলে এক একটু মতো বিদায় দিয়ে দাও, আবার তোমাদের সাথে পরবর্তী কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানিয়ে রাখি আমরা এতক্ষণ পর্যন্ত শিশু প্রহরের যে আয়োজন সিসিমপুর, সেই শিক্ষামূলক একটি অনুষ্ঠান আমরা ইতিমধ্যে দেখলাম এবং শিশুদের খুশির কারণটা দেখলাম। আমরা খুশি হয়েছেন অনেক শিশুরাই। আমরা একজনকে পেয়েছি যে অনেকটা বেশি মজা করেছে, আমরা তার কাছে একটু জেনে নেবো। বাবা, এখানে কাকে বেশি ভালো লাগে, কাকে বেশি ভালো লাগে? টুকটুকি, শিকু, হালুম, কাকে কাকে ভালো লাগে বেশি? কাকে ভালো লাগে, কাকে ভালো লাগে বেশি? টুকটুকি না শিকু? কাকে ভালো লাগে বাবা? শিকুকে? কেন? ভালো লাগে শিকুকে? আচ্ছা, শিকুকে বাই দিয়ে দাও একটা। কি নাম তোমার? অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনকে পেলাম, কাকে কাকে দেখলে আজকে? আজকে একটু জোরে বলো আমাদের, কাকে কাকে দেখেছো? আচ্ছা, কাকে বেশি ভালো লাগে সিসিমপুরের? হালুমকে? কেন? তুমি মাছ খাও? হালুমও মাছ খায়? হালুম সবাইকে মাছ দিয়ে খায়। তুমি সবাইকে মাছ দিয়ে খাও না একা একা খাও? সবাইকে মাছ দিয়ে খাও। বই কিনেছো আজকে? বই কিনো নাই, আজকে আসছো? এখন এর আগে আসছিলে? আসো নাই আজকে সকালবেলা বাসায় গিয়ে জেদ ধরেছিলে এখানে আসার জন্য? আচ্ছা আচ্ছা জি, আমরা একটু আরেক একটু দাঁড়াবেন, আমরা আরেকজন কাকে দেখছি, কেমন লাগলো বলো? কাকে বেশি ভালো লাগে? ইকরিকে? কেন? ইকরিও তো বই পড়ে, তুমি বই পড়ো না? তাহলে কি সবসময় খেলাধুলা করো তুমি? সবসময় খেলাধুলা করো? পড়ো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ো? আচ্ছা আচ্ছা, তোমার একটা কবিতা আমাদেরকে শোনাও তো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার প্রতি হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন পেলে, 1390 সালে আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যা পথের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালজিক গ্রামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়ের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দাউল থেকে, আমি তো এসেছি শারবিল বারো জেলা থেকে, আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালজিক গ্রামের চিত্রকলার থেকে, আমি তো এসেছি শারদা সোনা থেকে, এসেছি বাঙালি ভীরামার সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অমর ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভূষণ লাল রাজপুত থেকে, এসেছি বাঙালি শেখুলিপুর থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার সোনা হাজার সোনা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, অনেক বড় একটা ছড়া। ঠিক আছে, আমরা আরেকজনকার কাছে শুরুতে ছিলাম, আমরা একটু তার কাছেও একটা কবিতা শুনবো, আমাদেরকে একটু জোরে বলতে হবে। হ্যাঁ জি বলো। কাজের আনন্দন লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবারও ভাই ওই ফুল ফুটে বলে, যাও মধু আনন্দে দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি ছোট পাখি কিচি মিচি ডাকি ডাকি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দি। আজকে আমরা একটু জানতে চাই যে আজকে আসলে কোথায় এসেছিলেন, এই শিশু মেলায় আসলেন আবার? আসলে আমার বড় মেয়ে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে আসছে, বিয়ে আমরা নানরোজ থেকে আসছি, তো ভার্সিটি পরীক্ষা দিতে এখন পরীক্ষা চলছে মেয়ের, তো ওই ফাঁকে ছোট মেয়েকে আর কি একটু বই মেলা দেখাবো, বিয়ের পরীক্ষা শেষে হলেও বড় মেয়েকেও দেখাবো আর কি, এই উদ্দেশ্যে আর কি, এক ভার্সিটি পরীক্ষার উদ্দেশ্যে আর কি এদিকে বই মেলা দেখার। বই মেলার আয়োজন কেমন লাগলো, এই যে শিশুদেরকে নিয়ে আলাদা একটা আয়োজন? হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে, কারণ আমি প্রথম ভাবছি এটা কী হবে, বাচ্চাদের যে ঘুরে বসাইতেছে তখন আমি বুঝতে পারি নাই, যখন অনুষ্ঠানটা শুরু হয়েছে
খুবই আমার নিজেরই অনেক ভালো লাগছে, বাচ্চাদের তো আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, এই শিশু প্রহরের যে আয়োজন, অনেক বই দেখছেন, এটি আসলে বইদের কি কি উপকারে কাজে লাগবে বলে মনে করেন একজন অভিভাবক? ধরনের বইগুলো আছে যে বাচ্চাদের বিভিন্ন বই মেলাসলে বিভিন্ন ধরনের বই থাকে, এ ধরনের বই সব ধরনের বই আছে, শুধু বাচ্চাদের না আমরা বড়দের যারা তাদেরও বিভিন্ন বই কাজে লাগে। বই পড়া তো একদম মানে জ্ঞানের আলো, বইটা পড়লে অনেক কিছু আমরা বাইরের জগতে বা ভিতরে যা আছে সব কিছু আমরা জানতে পারবো, বাচ্চারাও সেই বিষয়ে জানতে পারবে। বই পড়া পড়তে তো পড়ার বিষয়, কিন্তু আগে দেখা দেখা দেখলে তো তাদের আগ্রহ আগে সৃষ্টি হবে, তারপর তো পড়বে, ঠিক না? খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিশুর সাথে, আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, সে ছবি তুলছে এই মুহূর্তে। আমু, আজকে কি সিসিমপুর দেখেছো? সিসিমপুর দেখেছো? দেরি হয়ে গেছে, কেমন লাগছে সিসিমপুর দেখতে পাওনি? আচ্ছা, কেন দেখতে পাওনি কেন আমু? দেরি হয়ে গেছে, আজকে থেকে তো শেষ সিসিমপুর, আর তো দেখতে পাবে না, বিকেলে আসবে সিসিমপুর দেখতে, বাসায় সিসিমপুর দেখো। আচ্ছা, একটা ছড়া বলতে পারবে? একটা ছড়া বলো তো আমাদের। ঠিক আছে দর্শক, আপনাদের জানিয়ে রাখি বিকেলের দিকে আরও একবার এই সিসিমপুরের আয়োজনটি আসলে দেখানো হবে, তিনটার পর আমাদের যতদূর জানানো যতদূর জানিয়েছি। দর্শক, আজকে আপনাদের জানিয়ে রাখি যে অমর একুশে বইমেলার যে শিশু প্রহরের যে আয়োজন, সেটি আজকে হচ্ছে শেষ দিন এবং 29 তারিখে এই বইমেলা শেষ হবে, এবং এই শেষ দিনের একেবারে জমজমাট শিশু প্রহরের আয়োজন আপনারা দেখলেন, এবং এই শিশু প্রহর শিশুদের মানসিক বিকাশে অনেকটা বেশি কার্যকরী হবে বলে মনে করছেন অনেক অভিভাবকরাই। আমরা এই মুহূর্তে অভিভাবকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তবে তাদের জানিয়ে রাখি যে আসলে এই শিশু প্রহরের আয়োজন পুরোটা জুড়ে আসলে তারা কী মনে করছেন। আচ্ছা, আজকে শিশু প্রহরের আয়োজন শেষ হচ্ছে, আবার বিকেলের দিকে হয়তো একবার দেখানো হবে। পুরো বইমেলা জুড়েই যে শিশু প্রহরের আয়োজনটা ছিল, প্রত্যেক শুক্র এবং শনিবার শিশুদের জন্য এই যে শিক্ষামূলক যে অনুষ্ঠান সিসিমপুর, সেটা দেখানো হয়েছে। এটি আসলে শিশুদের জন্য কতটুকু উপযোগী বা কী কী উপকারে আসতে পারে বলে শিশুদের কাছে আপনি মনে করেন? শিশুদের ক্ষেত্রে আমরা তো একটু এসে মিস করে ফেলছি, এটা আসলে আরও একটু বেশি হওয়া উচিত ছিল, যেহেতু বাচ্চারা এই কার্টুন দেখতে অভ্যস্ত, তো এটা যদি আরও বেশি হইতো, মানে প্রত্যেক দিন যদি হইতো তাহলে এটা বেটার হইতো। যেমন আমরা আজকে এসে মিস করে ফেলছি আমার বাচ্চাকে নিয়ে এসে দেখানোর জন্য, তো এটা দিনে দুইটা শো হয়, যদি শো বানানো যাইতো তাহলে বাচ্চারা আরও কিছু শিখতে পারতো, বাচ্চারা এখান থেকে আমরা দেখিনি আসলে কী কী শেখায়। তো আমরা যতটা আগে শিখছি যে বিভিন্ন বর্ণমালা শেখায়, বিভিন্ন সংখ্যা শেখায় শিশুদের জন্য, এটা ভালো শিশুদের জন্য, শেখায় তবে আরও বেশি ভালো শো হইলে আরও বেশি শো হচ্ছে ভালো। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে শিশুদের মানসিক বিকাশে এই শিশু প্রহরের আয়োজন কেমন লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো, শিশুদের তো আমাদের ওইভাবে মানে দেখানোর জন্য বেশি কিছু নাই, তবে এরকম আয়োজন হলে শিশুরা খুশি হয়, তাদের ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা অভিভাবকদের সাথে কথা বললাম, আপনারা দেখলেন যে শিশু প্রহরের শেষ দিনের জমজমাট একেবারে আয়োজন। দর্শক, এটি ছিল আজকের বইমেলা থেকে শিশু প্রহরের সর্বশেষ চিত্র, পরবর্তী আপডেটটিতে আমাদের সংবাদ প্রকাশের সাথেই থাকুন। এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।